নাম্বার 18 এর সঙ্গে কিন্তু যথেষ্ট ভালোভাবে টেক্কা দিতে পারবে। নর্থ কলকাতা ভার্সেস সাউথ কলকাতা। লেবু রসটা আমরা কাবাবের উপর দিয়ে দিলাম, দুটো গোটা গোটা প্যাকেট আছে, ব্যাগে করে নিয়ে বাড়ি চলে যাব। কোয়ান্টিটিটা দেখেই তো আমি ফিদা, এখানে আসলে এটা মাস্ট হয়। আজকে যে ব্লগটা বানাতে এসেছি, আজকে কিন্তু আর সন্ধ্যেবেলা ব্লগ করতে বেরোয়নি আমি, মোটামুটি বিকেল আছে, বিকেল এখন মোটামুটি 5টা বাজে। আজকে আমি আবার ঘুরে ফিরে একটা কম্বোর ব্লগ তোমাদেরকে দেখাতে চলেছি। দেখো ব্যাপারটা তোমাদেরকে গুছিয়ে বলি, আমি এই জায়গাটায় কালকে এসে খাবার খেয়েছি এবং খাবার খেয়ে আমার কিন্তু খাবারগুলো অত্যন্ত ভালো মনে হয়েছে। মানে ভালো মনে হয়েছে কি, খাবারগুলো সত্যি খেতে খুব ভালো। আমার পার্সোনালি মনে হয় এখানকার খাবার দাবারগুলো না ওই সাউথে সাউথ সিটি মলের পাশে যে নাম্বার 18 রেস্টুরেন্টটা রয়েছে, নাম্বার 18 এর সঙ্গে কিন্তু যথেষ্ট ভালোভাবে টেক্কা দিতে পারবে। নাম্বার 18 তো সেই সাউথে সাউথ সিটি মলের পাশে, কিন্তু আজকে যে জায়গাটা এসছি না এটা একেবারে নর্থে, নর্থ কলকাতা ভার্সেস সাউথ কলকাতা। রেস্টুরেন্টের নাম কি নিজেরাই দেখে নাও। এই হচ্ছে সেই রেস্টুরেন্টটা যেটার ব্যাপারে এতক্ষণ বলছিলাম, রেস্টুরেন্টের নাম হচ্ছে গ্রিল ঘর। এই যে রেস্টুরেন্টটা না এটা কিন্তু বেসিক্যালি একটা টেক অ্যাওয়ে কাউন্টার, এর পাশে চার পাঁচটা টুল রাখা থাকে, সেখানে তোমরা বসে খাবার খেতে পারো, কিন্তু এখানে ভেতরে বসে কোনো খাবার জায়গা নেই। হ্যাঁ নাম্বার 18 একটা এসি রেস্টুরেন্ট, প্রপারলি একটা এসি রেস্টুরেন্ট যার ভেতরে বসে খাওয়া দাওয়া করা যেতে পারে, কিন্তু স্বাদের দিক থেকে আমি যেটা বললাম আর কি, কালকে আমি এখানে এসে খেয়েছি, খাবার দাবারগুলো কিন্তু যথেষ্ট ভালো, খুবই বাজেট ফ্রেন্ডলি, কম্বোগুলো খুব একদম অল্প দামের মধ্যে কম্বোগুলো, সব কিছু তোমাদেরকে ডিটেলসে বলবো। এবার ডাইরেক্ট খাবার দাবার নিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। বাই দ্য ওয়ে, হ্যালো ইউটিউবার্স, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ অফ এক্সাইটোপিডিয়া, দিস ইজ ইয়োর হোস্ট শান। ফার্স্ট যে আইটেমটা আমার কাছে আছে সেটা হচ্ছে এখানে একটা স্ন্যাক্স কম্বো, সেটা হচ্ছে তিন পিস এরকম ফিশ ফিঙ্গার দেওয়া থাকবে, আর তার সাথে রয়েছে চিকেন বটি কাবাব। দামগুলো সব স্ক্রিনের মধ্যে তোমরা দেখতে পেয়ে যাবে, ঠিক আছে। জাস্ট একবার দেখো এখানে, এইগুলো হচ্ছে ফিশ ফিঙ্গার, ফিশ ফিঙ্গারগুলো এত ক্রিস্পি, দেখি তো ভেঙে ফিশ ফিঙ্গারের ভেতরটা ভাঙলাম, বাহ। মোটামুটি তো ভেটকি মাছ, এরা তো দাবি করে যে এখানে ভেটকি মাছই রয়েছে, আর এটা হচ্ছে বটি কাবাব, 8-10টা পিস আছে বটি কাবাবের, তার সাথে ডিপিংয়ের মতো দেওয়া হয়েছে, মানে সাইডে দেওয়া রয়েছে, এটা হচ্ছে মাস্টার্ড সস মানে কাসুন্দি, আর এটা হচ্ছে টমেটো কেচাপ, লেবু পেঁয়াজ দিয়ে। ও ফিশ ফিঙ্গারটাকে খেয়ে দেখি একটু কাসুন্দির মধ্যে চবিয়ে, ভালো আছে কিন্তু ফিশ ফিঙ্গারটা, বেশ ভালো কথা ফিশ ফিঙ্গারটা। তার সাথে যেটা খাবো এই হচ্ছে বটি কাবাবটা, এই যে এরকম এরকম পিস বটি কাবাবগুলো, ঠিক আছে। শুধু একটা বটি কাবাব খেয়ে দেখি, বটি কাবাবগুলো বেশ জুসি, একদম ফ্রেশ চিকেন। লেবু রসটা আমি করে কাবাবের ওপর দিয়ে দিলাম, এবার যেটা করব একটু পেঁয়াজ আর তার সাথে একটা কাবাব তুললাম সোজা মুখে, দারুণ দারুণ। সন্ধ্যেবেলা স্ন্যাক্স বা বুঝতেই পারছো ওই সব দিকেও একসাথে জমবে এটা সাথে, বুঝেছো তো কোন দিকে বলছি, হেভি হেভি, এই কম্বোটা কিন্তু হেভি। নেক্সট আইটেমটা আমি এখানে এসে অর্ডার করেছি, আমার কাছে দিয়ে দিয়েছে, সেটা হচ্ছে ভেজ ফ্রাইড রাইস আর তার সাথে বেবিকর্ন, বেবিকর্ন মাশরুম উইথ হট গার্লিক সস, হট চিলি গার্লিক, মানে মোট কথা এরকম একটা আইটেম আছে। মাশরুম টাশরুম সবাই চট করে খুব একটা দেখায় না, আমি ভাবলাম এখানে এসে মাশরুমের প্রিপারেশনটা তোমাদেরকে দেখায়, আর যারা ভেজ খেতে চাও তাদের জন্য এটা একটা এক্সট্রা অ্যাড অন হবে ভিডিওটার মধ্যে। এই হচ্ছে বেবিকর্নটা, বেবিকর্ন উইথ মাশরুম যেটা রয়েছে, এটা জাস্ট শুধু একবার আমি খেয়ে দেখি একটু। বেবিকর্নগুলো একটু পাতলা পাতলা কোটিং করা রয়েছে, অনেকটা ওই হট গার্লিক চিকেনের মতো খেতে লাগছে জিনিসটা, খেতে বেশ ভালো এটা। কিন্তু ওই মাশরুম, মাশরুম কিন্তু আমি খুঁজে পাচ্ছি না, দেখি খেতে খেতে যদি মাশরুমটা খুঁজে পাই। কিন্তু তার আগে শুধু ফ্রাইড রাইসটা একবার চেখে দেখি আমি, সসগুলো আমার কাজে লাগবে না, দুটো গোটা গোটা প্যাকেট আছে, ব্যাগে করে নিয়ে বাড়ি চলে যাব। ফ্রাইড রাইসটা কিন্তু খেতে ভালো, ভেজ ফ্রাইড রাইসটা খেতে ভালো, জাস্ট চালগুলো একবার দেখেছো, দেখো কাছ থেকে দেখো, দারুণ বানিয়েছে এটা। যদি চিকেন ফ্রাইড রাইসটা নিতাম সেটাও এখানে অ্যাভেলেবেল রয়েছে চাইনিজ কম্বোর মধ্যে, চিকেন ফ্রাইড রাইসটা নিলেও কিন্তু আমি ঠকতাম না, ওটা ভালো। বাট এটা আমি ভাবলাম যারা ভেজ খাও তাদের জন্য এটা দেখিয়ে দিই আর কি, এটা বেশ ভালো খেতে লাগছে ফ্রাইড রাইসের সাথে, হেভি হেভি, এটা কিন্তু হেভি হবে। এখানে একটা ইন্ডিয়ান কম্বো রয়েছে, এটা চাইনিজ কম্বো সেকশন, বিরিয়ানি কম্বো রয়েছে, বিরিয়ানি কম্বোটা পরেটা নিয়ে আসছি। ইন্ডিয়ান কম্বো যেটা আমি কালকে সেখানে খেয়েছিলাম সেটা হচ্ছে যে লাচ্ছা পরোটা আর তার সাথে চিকেন লাবাবদা, ওটাও কিন্তু খেতে চুমু চুমু ছিল ওটা। আজকে এসে ওটা আর অর্ডার করিনি, বাকিগুলো অর্ডার করেছি, খেতে হবে তো, তো চলো
এটা শেষ করছি, এরপর বিরিয়ানি কম্বোটা নিয়ে তোমাদের কাছে ফেরত আসছি। বিরিয়ানিটাই রেডি, চিকেনের লেগ পিস নিয়ে আলু চলে আসলো এখানে। এই আলু, এই দাদা বিরিয়ানির চালটাকে কেটে কেটে বার করছেন। জাস্ট কোয়ান্টিটিটা দেখেই তো আমি ফিদা এই কম্বোর মধ্যে। বিরিয়ানি আর চিকেন কষা পুরো একদম পারফেক্ট কম্বো। বিরিয়ানির লেগ পিসটা আগে তোমাদেরকে দেখাই একবার। এই দেখো, এরম একটা লেগ পিস দেওয়া রয়েছে, বেশ মোটামুটি বড়ই আছে লেগ পিসটা, ঠিক আছে। এরম একটা লেগ পিস দেওয়া রয়েছে, আলুটাও আমার সামনে দেওয়া হলো। আলুটা এখন দেখতে পাচ্ছি না এত কিছু মাঝখানে, পেয়েছি আলুটাকে, পেয়েছি। এই হচ্ছে আলুটা, আলুর পিসটা জাস্ট একবার দেখো, হাফ আলু। আগে শুধু আলুটা একবার ভেঙে খেয়ে দেখি ভেতরে মশলাটা ঢুকেছে কিনা। আলুর ভেতরে কিন্তু মশলাটা ঢুকেছে। এবার শুধু বিরিয়ানিটা একবার খেয়ে দেখি। এই নিলাম বিরিয়ানিটা নিয়ে। বিরিয়ানি যা খেতে না, খুব একটা অয়েলি না, দেখো হাতের মধ্যে কোনো তেল ফেল এরম লেগে নেই, কিন্তু হালকা অয়েলি আছে। ওই মশলা দেওয়া চালের পরিমাণটাই বেশি, ঠিক আছে। খেতে কিন্তু বেশ ভালো লাগছে বিরিয়ানিটা, দারুণ লাগছে বিরিয়ানিটা। বিরিয়ানি অনেক খেলাম, চিকেনের টুকরোটা একটা কামড় দিয়ে দেয়। একদম ফ্রেশ চিকেন, একদম ফ্রেশ। এবার যে জিনিসটা তোমাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে চিকেন কষাটা। বস, এটা যখন আমার সামনে বানানো হচ্ছিল না, ও এরাম এরাম সাইজে দুটো, উফ কি গরম বাবা, এরাম এরাম সাইজে দুটো চিকেনের পিস রয়েছে, বীভৎস গরম এটা। চিকেন কষা গ্রেভিটা না মারাত্মক লেভেলে ভালো খেতে, চিকেন কষা গ্রেভিটা মারাত্মক লেভেলে ভালো খেতে, মানে সিরিয়াসলি বলছি। এই জাস্ট আমি এই চিকেন কষাটা গ্রেভিটাকে, মানে এইটা এতটাই ভালো খেতে না, বিরিয়ানি তো ছাড়ো, রুটি ফুটি দিয়ে নান টান দিয়ে ওটা খাওয়া হয়ে যাবে। এই জাস্ট নিলাম একটু চিকেন কষার গ্রেভিটা আর তার সাথে একটু চিকেনটা আর হালকা আলু, দেখো কত কি মেশাচ্ছি একসাথে। আর এই চিকেন কষা থেকে একটু চিকেনটাকে ছিঁড়ে নিই, কি গরম, ছিঁড়তে গিয়ে হাত পা পুড়ে যাচ্ছে। উফ, এই নিলাম পুরো জিনিসটা। এবার সব কিছু মিলে সেই হেভেনলি বাইটটা, স্বর্গসুখের কামড়। এটা এক ঘর, এটা এক ঘর। এখানে আসলে আমি বলছি, পার্সোনালি রেকমেন্ড করছি তোমাদেরকে, চিকেন কষা আর চিকেন বিরিয়ানি কম্বোটা মাস্ট ট্রাই। এখানে আসলে এটা মাস্ট ট্রাই, মানে মুখে দিলাম না পুরো মিলিয়ে গেল, কামড়ও দিতে হলো না, জাস্ট মিলিয়ে গেল পুরো খাবারটা। এটা শেষ করছি, বাকি কথা পরে বলছি। শ্যামবাজারের দিক থেকে যারা আসবে ওই দিকে হচ্ছে বেলগাজিয়া ব্রিজ থেকে নেমে এই চারমাথার ক্রসিং, এই যে সোজা রাস্তাটা, এই সোজা রাস্তাটা এইদিকে চলে যাচ্ছে টালা পার্কের দিকে, ওইখানে টালা প্রত্যয়ের পুজোটা হয়। একটু এগিয়ে এইদিকে বেনফিশ ক্যাফেটা রয়েছে, আর এই রাস্তার ওপরে এই যোগমায়া সুইটস, এটাকে একটা ল্যান্ডমার্ক করে রাখো, এর গায়েতেই হচ্ছে গ্রিল ঘর, এই টেক অ্যাওয়ে কাউন্টার প্লাস এই রেস্টুরেন্টটা বলতে পারো। খাবার খাওয়া শেষ, এবার আসি একদম ফাইনাল ভার্ডিক্টে, অনবদ্য, জাস্ট অনবদ্য। আমি এইটুকু বুক ঢুকে জানাতে পারি সাউথে যে নাম্বার 18 রেস্টুরেন্ট আছে তার সাথে একদম প্রপারলি কম্পিটিশান দেওয়ার মতো এরা খাবার বানাচ্ছে। কিন্তু বস, নর্থ কলকাতায় এত ভালো আর এত কম দামে কম্বো, জাস্ট আনবিলিভেবল। যেমন দাম তার সাথে কোয়ালিটি যেরকম ভালো, কোয়ান্টিটিও সেরকমই ভালো। জাস্ট দেখো, আমি এখানে খাওয়া দাওয়া করলাম, হাতে একটুও তেল তেল কোনো ব্যাপার। হ্যাঁ, আরেকটা কথা তোমাদেরকে বলে দিই, খুব সম্ভবত হয়তো খুব তাড়াতাড়ি এখন সব কিছুরই দাম বাড়ছে, তো এখানে হয়তো খুব তাড়াতাড়ি হয়তো 15-20 টাকা করে দাম হয়তো বাকি প্রত্যেকটা কম্বোর বেড়ে যেতে পারে। তাই একটা কথাই তোমাদেরকে বলবো, তাড়াতাড়ি আসো এখানে এসে ভালো ভালো খাবারগুলোকে খাও। এখনও পর্যন্ত যা দাম চলছে এই দামের মধ্যে এগুলো কিন্তু জাস্ট অনবদ্য। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করে দাও, শেয়ার করে দাও নিজের কাছের মানুষজনদের মধ্যে। এনি কাইন্ড অফ ফিডব্যাক আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। অ্যান্ড হ্যাঁ, দেখো নিচে সাবস্ক্রাইব লেখাটা আছে, ওটাকে প্লিজ সাবস্ক্রাইব লেখাটা ক্লিক করে পাশে বেল আইকনটা ক্লিক করে দিও। চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। টিল দেন, দিস ইজ ইওর হোস্ট শান, বাই বাই। I wish you could see the look at you.